খাগড়াছড়িতে পাহাড় ধসে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা ও চট্টগ্রামের সাথে যান চলাচল বন্ধ আছে আটকা পড়েছে বহু যানবাহন সকালে খাগড়াছড়ি আলোটিলা সড়কে সাপমারা এলাকায় এই ঘটনা ঘটে দমকল কর্মীরা জানান পাহাড়ের বড় একটি অংশ ধসে সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায় এতে সারাদেশের সাথে সড়ক পথে বিচ্ছিন্ন হয়ে পড়ে খাগড়াছড়ি মাটি সরানোর কাজ চলছে শেষ হলে যানবাহন চলাচল স্বাভাবিক হবে মাটি সরানোর কাজে যোগ দিয়েছে খাগড়াছড়ি সড়ক বিভাগও তবে এতে সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা